হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের একশো পাঁচ নম্বর পেজে তোমাদের যে একটি বাংলা প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের এমসিউ টাইপ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক দেখো বলছে একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক তপন তার প্রথম গল্পটি লিখেছিলেন লিখেছিল সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ দুপুরবেলা যে প্রশ্নটা বলছে খুব হয়েছে হরি এবার সরে পড়ো অন্যদিকে যাও এ কথা বলেছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ কাশীনাথ একের দাগে তিন পলিটিক্যাল সাসপেক্টের নাম সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ সব্যসাচী মল্লিক একের দাগে চার তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারলো না সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ শান্ত হলুদ দেবতারা একের দাগের পাঁচ আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক রুদ্র সমুদ্রের বাহু একের দাগের ছয় অভিষেক কবিতাটি কবি মূলধন দত্তের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক মেঘনাথ বধ কাব্য একের দাগের সাত ইংরেজিতে ভেবে তাকে যথাযথ বাংলা অনুবাদ করার অনুবাদে প্রকাশের চেষ্টা করলে রচনা হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক উৎকট একের দাগের আট যার পোশাকি নাম স্টাইলাস কার পোশাকি নাম সঠিক হবে অপশান নাম্বার ঘ ব্রোঞ্জে সলাকা একের দাগের নয় নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম সঠিক উত্থাবে অপশান নাম্বার গ তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় একের দাগের দশ অনুসর্গের অপর নাম সঠিক উত্থাবে অপশান নাম্বার খ পরস্বর্গ এরপর হচ্ছে একের দাগের এগারো মন্দিরে বাজছিল পূজার ঘন্টা মন্দিরের নিচে আন্ডারলাইন রয়েছে চিহ্নিত পদটি সঠিক হবে অপশান নাম্বার ঘ অধিকরণ কারক একের দাগের বারো ব্যাসবাক্যের অপর নাম সঠিক উত্তরভাবে অপশান নাম্বার খ বিগ্র বাক্য নেক্সট প্রশ্ন একের দাগের তেরো কীর্তিবাস রামায়ণ রচনা করেন কীর্তিবাসের নিচে লাইন বলছে চিহ্নিত পদটি কোন সমাজের উদাহরণ সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ সমাস এরপর রয়েছে একের দাগের চোদ্দ আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক সরল বাক্য নেক্সট প্রশ্ন বলছে একের দাগের পনেরো সবার মঙ্গল হোক অর্থানুসারে বাক্যটি হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ প্রার্থনা সূচক বাক্য একের দাগের ষোলো কর বাচ্চের কর্তাকে বলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ অনুক্ত কর্তা একের দাগে সতেরো তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চের উদাহরণ সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক কর্তি বাচ্চার